নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে এবং আপনাদের অ্যাস্ট্রো এডুকেশনের পরিবার থেকে স্বাগত জানাই। এই রাজযোগ, এই একটি রাজযোগ চারটি রাশির ক্ষেত্রে সুসংবাদ নিয়ে আসতে চলেছে, পাঁচটি সুসংবাদ পেতে চলেছে এই চার রাশির মানুষ। কোন এই চার রাশি এবং কোন কোন দিক থেকে সুসংবাদ পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কি কারণে পেতে চলেছে, কি গ্রহের গোচর সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাব। দেখুন, গ্রহের প্রভাবে কিন্তু মানুষ ঘোরে। কেউ বলে যে আমার এই জায়গাটাতে খারাপ হচ্ছে বা কারো একটা সময় যায় খুব ভালো, অর্থাৎ ওই সময় অনেক অর্থ কিন্তু উপার্জন করেছে, কিন্তু কোনো একটা সময় যাচ্ছে তার ক্ষেত্রে কিন্তু খুব টাফ কন্ডিশন নিয়ে আসছে। অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে কিন্তু গ্রহের খেলা। তো বর্তমানে মকর রাশিতে শনি এবং বৃহস্পতি অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। শনি এবং আপনার বৃহস্পতি এই রাজযোগের ফলে এবং তুলা রাশিতে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং বুধ শুক্রের কেন্দ্রীয় প্রভাব আপনার বৃহস্পতি শনির উপর পড়ছে, অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় প্রভাব বৃহস্পতি শনির উপর, বুধ এবং শুক্রের। এবং শনি এবং বৃহস্পতির প্রভাব, চতুর্থ প্রভাব পড়ছে আপনার মেষ রাশির উপর। এর ফলে চারটি রাশির ক্ষেত্রে সফলতা, ধনপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। কোন এই চার রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যে তুলা থেকে মকরের প্রভাব, মকর থেকে আপনার মেষ রাশিতে প্রভাব, বিশেষভাবে এই চার রাশি লাভ পেতে চলেছে। প্রথম রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির রাশিতে শ্বশনাহু মহাপুরুষ রাজযোগ, আপনার বৃহস্পতি এবং শনির রাজযোগ এবং এর পাশাপাশি আপনার মালব্যনাহু মহাপুরুষ রাজযোগ এবং মহালক্ষ্মী যোগ এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। কোন কোন দিক থেকে লাভ দিবে, প্রথম আসি আপনাদের বিবাহের জায়গাটা। দীর্ঘদিন বিয়ের ব্যাপার নিয়ে যারা চেষ্টা করছিলেন, আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট একটা যোগ কিন্তু আসতে চলেছে। শুভ বিবাহের কানেকশান, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে মকর রাশির। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা যারা করছেন তাদের দৈনিক রোজগার বৃদ্ধি, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রাজযোগের ফলে আপনাদের কেরিয়ারের দিকটা বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং মহালক্ষ্মী যোগের ফলে আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে এবং বিদেশের সাথে যারা রত আছে আপনারা কিন্তু বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অনেকে কমেন্টস করছেন যে স্যার মকর রাশির ক্ষেত্রে খারাপ। দেখুন, মকর রাশির ক্ষেত্রে সুসময় আগত এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি না, অবশ্যই নিজস্ব জন্মছকটা অ্যানালাইসিস করেন, কোন জায়গাতে সমস্যা চলছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে আপনারা পরামর্শ নিন এবং সেই জায়গাটাতে সঠিক প্রতিকার প্রতিবিধান করান। শুধু প্রোগ্রাম শুনলেই হবে না, অনেকে দেখাচ্ছে তারা রত্ন নিচ্ছে না, রত্ন কিন্তু সঠিক রত্ন যদি হয় আপনারাও কিন্তু ভাগ্য বদলাতে সম্ভব। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির মহা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো
সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার ঠিক সপ্তমভাবে আপনার বুধ এবং শুক্র, এবং আপনাদের কর্মভাবে বৃহস্পতি এবং শনি, এমনি শশনাম মহাপুরুষ রাজ্য, মালব্যনাম মহাপুরুষ রাজ্য, আপনার নিজভঙ্গ রাজ্য। আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, ফিল্ম দুনিয়া অ্যাক্টিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি মেষ রাশি মানুষ যথেষ্ট সফলতা পাবেন। কর্মভাবে শনির প্লেসমেন্ট আপনাদের কর্মক্ষেত্রে এবং ভাগ্যবতীকে কানেক্ট করছে, ভাগ্যের দ্বারা আপনারা কর্ম পাবেন এবং কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, প্রেমের ক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিশেষভাবে বেনিফিট কিন্তু পাবেন। এবং ব্যবসা ক্ষেত্রে যারা বড় বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে মেষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে বুধ এবং শুক্র, এবং এর পাশাপাশি তার প্রভাব সপ্তমভাবে, এবং সপ্তমপতি প্রভাব কর্মভাবে, মানে সুন্দর কানেকশান কিন্তু তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। প্রথম মাসে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের প্রপার্টি থেকে লাভ আপনাদের এ সময় হবে, যাদের সম্পত্তি কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে আপনারা হেল্প পাবেন, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ, শুভ বিবাহের সম্ভাবনা, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু যোগাযোগগুলো কিন্তু বিয়ের ব্যাপারে যোগাযোগগুলো আসবে, রোজগার বৃদ্ধি করবে দৈনিক রোজগার, এবং কর্মভাবের উপর কেন্দ্রীয় দৃষ্টি এই বৃহস্পতি এবং শনির আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, লাভ আপনাদের কিন্তু হবে। অর্থাৎ আকর্ষিক কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে স্যালারি আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। ভাগ্য আপনাদের সাথ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কর্কট রাশি। আপনারা ডায়েরিতে নোট করে রাখুন, কর্কট রাশি যাদের ক্ষেত্রে খুবই শুভ সময় আপনাদের এই সময়টা, অর্থাৎ এই রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এমনি শশনাম মহাপুরুষ রাজ্য, আপনাদের ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে ভাগ্যের দ্বারা আপনাদের ব্যবসাকৃতি ডেভেলপমেন্ট, নিজভঙ্গ রাজ্যোগ সৃষ্টি করছে, মালব্যনাম মহাপুরুষ রাজ্যোগ সৃষ্টি করছে, অর্থাৎ সুখের জায়গা প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে পেতে চলেছেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রাশিতে বুধ এবং শুক্রের অবস্থান, এবং আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থভাবে শনি এবং বৃহস্পতি কেন্দ্রভাবে, এবং এর কেন্দ্রীয় প্রভাব আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছেন তারা শুভ ফল পাবেন, আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ, যারা ব্যবসা করছেন দৈনিক রোজগার বৃদ্ধি, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের রাজনীতির ক্ষেত্রে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে, এবং শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা অর্থ পাবেন, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এবং বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন তুলা রাশি। আকর্ষিক ধনলাভ হতে চলেছে তুলা রাশির, ডায়েটে নোট করে নিন, এবং
আপনাদের এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে আপনাদের মূল্যবান কমেন্ট করুন।